নদিয়ার কৃষ্ণনগর মহকুমা শাসকের সই নকল করার অপরাধে ধৃত এক ব্যক্তি। কৃষ্ণনগর মহকুমা শাসকের সই জাল করে এক ব্যক্তি বর্তমানে শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে তেহট্ট কোর্টের সামনে। এফিডেভিট সংক্রান্ত একটি কাগজ গতকাল কৃষ্ণনগর এসডি অফিসে জমা দিতে আসেন বারনিয়ার বাসিন্দা আকিবুল রহমান। ওই কাগজে কৃষ্ণনগর মহকুমার একটি সই সন্দেহজনক হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে। যদিও তিনি বলেন তেহট্ট কোর্টের এক কর্মচারী নাহিদুল মণ্ডল শুধু তার কাছে নয়, 300 টাকার বিনিময়ে ওই এলাকার অনেকেরই এফিডেভিট সার্টিফিকেট করিয়ে দেয়। তিনি ফেঁসে গেছেন ঠিকই, তবে তদন্ত করলে উঠে আসবে মূল দোষী ওই কোর্টেরই কর্মচারী। আজ তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়েছে, তবে এফিডেভিট বাদে আরো অন্য কোথাও এই ধরনের সই করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আপনার নাম কি? আপনার বাড়ি? আপনার ইয়ে কি করতেন আপনি? আচ্ছা, কোথায়? তেহট্টতে। এটা কি কৃষ্ণনগর এসডিও কোর্টে আপনি করতে এসেছিলেন? এটা তাহলে সেটা কি এখানে এসে পড়েছিলেন? আমি করিনি এখানে, তাহলে আমি একজনকে দিয়েছিলাম। আচ্ছা, উনি দিয়েছিলেন। মানে আপনি সই জাল করতেন না? আমি করিনি। তাহলে কে করতে? কোর্টের এক স্টাফ করতে। আপনাকে ফাঁসালো কে? নাজিদুল মণ্ডল। হ্যাঁ, নাজিদুল মণ্ডল। সে কি করে? কোর্টের স্টাফ। কোর্টের স্টাফ? কোন কোর্টের? আমি খালি টাইপ করে দিয়েছিলাম। আপনি? আমি খালি টাইপ করে দিতাম। যে আপনাকে ধরলো কে? উনি আমাকে ফোন করে ডেকেছিলেন। এসডিও সাহেব? কোথাকার এসডিও? কৃষ্ণনগর। কৃষ্ণনগর? নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।